প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, তার শেষে বন্দনা করি রাসূলের শরণ বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন, তার শেষে বন্দনা করি রসুলের শরণ বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। পুবেতে বন্দনা করি পুবের বানুসর, পুবেতে বন্দনা করি পুবের বানুসর, একদিকে রোদহে বানুস ওদিকের বদর বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। উত্তরে বন্দনা করি সীমাইলা পর্বত, উত্তরে বন্দনা করি সীমাইলা পর্বত, এই দেশের হাওয়ায় গলে ওই দেশের পাথর বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। পশ্চিমে বন্দনা করি হজ মক্কার ঘর, পশ্চিমে বন্দনা করি হজ মক্কার ঘর, সেইখানে তে নৈশা জনম দিন পয়গম্বর বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। দক্ষিণে বন্দনা করি কি নদীর সাগর, দক্ষিণে বন্দনা করি কি নদীর সাগর, সেই সাগরে বাইসা বেড়া পাশাখান্দর বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। সারকুনা পেতে বে বন্দনা স্বর্গ লমথির, সারকুনা পেতে বে বন্দনা স্বর্গ লমথির, ওরে তীরের উপর তুইরা দিলাম আসে হাজার পীর বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। আসমা গো সরে সতি কণ্ঠে গৌরব, আসমা গো সরে সতি কণ্ঠে গৌরব, মূর্খণ্ডে বসিয়া মাগ দুগা মধুসর বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। তোমার কালম তুমি গাবাই ফল কয়ামে, তোমার কালম তুমি গাবাই ফল কয়ামে, ওরে সবার মধ্যে বলে কালম লজ্জা বাবা তুমি বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। গাবো কুকিল যাহার নাম, সোরের উস্তাদ বন্দা গাবো কুকিল যাহার নাম, আরে তালের উস্তাদ বন্দা গাবো মুজামিল তানা বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। আমার উস্তাদ বন্দা গাবো কসর মিয়া নাম, আমার উস্তাদ বন্দা গাবো কসর মিয়া না হায়, আরে তাহার স্মরণে রাখে হাজারো সালাম বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। সব বন্দনা গাইলে হবে অনেক দেরি, বন্দনা সন্দনা গাইতে হবে অনেক দেরি, বন্দনা সারানে দিয়ে গেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। সালাময়া লেগে সালাম সবাতে জানাই, সালাময়া লেগে সালাম সবাতে জানাই, বুলতু রুটি হইলে পরে আমরা ক্ষমা চাই গেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। সালাময়া লেগে সালাম সবাতে জানাই, সালাময়া লেগে সালাম সব, ওরে গানের বালা নিয়ে আমরা আসরে দাঁড়াই বাগেল মনরে সাহাইয়া দেখো বেলা ডুবে। ও মানুষ না হো না গো আল্লাহর না হায়া, কারো হয়েছে না ফোন আল্লাহ কারো হয়েছে পর, হে কারো বংশে নবীন পীর কারো বংশে গর, দায়ের মিষ্ট ভালো রে কুরেলের মিষ্ট শিল, বড্ড লুখের জবান মিঠা সুরের বিষ্টে কিল, আহারে পাহাড়ে বন্দে শিকর বন্দে গাছ, হে মায়া জালে পরশ বন্দে জালে, দায়ের মিষ্ট
মিষ্টি ভালো রে কুরেলের মিষ্টি সিল বড় লোকের জবান মিঠা সুরের মিষ্টি কিল আহারে পাহাড়ে বন্দি শিখর বন্দি গাছ মায়ার জালে পরের বন্দি জালে বন্দি মাছ কলে কথায় আমার গ রইল দৌড়ান্ত হরে যা হোক আল্লাহর আল্লাহ কি মোহাম্মদের বাদশা কি সালামতে দাও দুই সতনে যুক্তি করে খোবাই বানছে নাও এবার তাই তো কৃষ্ণার ভাও দরিয়া দিয়া পাও ছাগলে খাইলো শাসন নাও শুনো কন্যা বিবরণ ইন্দ্র হয়ে বিলাই মাল কি কারণ এই বেলা থাক ওই কৃষ্ণার পালাটা ঘাড়ে পালা নেন দশজন সুইটা পরিষ্কার দেয় আপনারে আচ্ছা আচ্ছা যা হোক রোমের শহর বাদশা কইছের নামে দন মাল চাইছে আল্লাহ পুরে করে দিছে তারে সুকিতে বাদশা কি করে রোমের বাদশা কয়েছে রে শহরে এক দুই করে ছয়টা বিবাহ করে বাদশা রোমের ছেলে মেয়েদের আল্লাহ কুলনে এবার কারণে দাগ গাবতা সুদেশা বলে এক দুই করে ছয়রানি ঘুরে পুত্র সন্তান আল্লাহ দেয় না কি অপরাধ করছে আমি আল্লাহর কাছে দেশের লোকে আমাকে আট ফিরে বলে গালি দিতাছে ও কি কান্দে হে কি কান্দে গো বাদশা যাহারি যাহারি হো আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই ছয়রানি থাকতে করে পুত্র সন্তান আল্লাহ দেয় না আট খুঁড়া বলে গালি দিচ্ছে মরে এমনি কথা শুনে বাদশা কয়েছে বলতাছো যে সাপ পত্রখানা লেখেন যান যে জায়গায় সুন্দরী মেয়ে আছে আমাকে বিবাহ করাই দেন হজির বেটা ছেলে ভাই শহর হইতে দক্ষিণ মুলকে আজি এই বাবে তে হুজির গবে তুমি এই দিকে ঘুরা মারে কোন দিকে যাও কোন দেশের বাসা হুজির তুমি আমার দেশ হলো রোমের শহরে আমার দেশ হলো রোমের শহর বাদশা কয়েছের নামে একটা বিবাহ করাবো বাদশা রোমের কয়েছের কে হ্যাঁ ছয়রানি ঘরে পুত্র সন্তান নাই এই কারণে রোমের বাদশা কয়েছের একটা বিবাহ করাবে আমার ঘরে একটা মেয়ে আছে পছন্দ করলে আমি বিয়ে দিতাম তাহলে দেখাই দেন যদি পছন্দ হয় বিয়ে করাই নিয়ে যাব ঠিক আছে আমি তো জানা নাই মেয়েটা নিয়ে আসি ও হারাম হারাম ও হারাম কি
দিন ধরে তো পুলিশ ক্যাম্প করে খুশামত করতেছি আর করব করব ফস করে ফস করাও ও তুমি যাও আমি আম গাছে নিয়ে যাব তো তুই কষ্ট করছিস তো পচ্ছিত করে আরে বাবু আপনি তো বেজাল হয়ে গেছেন গা এটা মেয়ে আপনার কথা এটা আপনার মেয়ে হ্যাঁ এইডি আমার মেয়ে আল্লাহর মাল আল্লাহ গো একবার বয়স কম ও কেবল দুই দাঁত লেখাপড়া করছে তো আলাদা ম্যাট্রিক পাস করে কাজ করে সব ক খ গ গ পড়ে ভালো লেখাপড়া করছে ভালো দিলে ভালো না তাহলে আপনার মেয়ে বিয়া দিবেন বাদশা কয়সারের কাছে রুমের শহরে দিব দিব তাহলে আপনার মেয়ে আমি দেখি হ দেন এদিকে আসো তো আসো তো হ্যাঁ জি সামনে আও দেখি হাতটা দেখি তোমার ওড়াই ভাই ভাই কুসা বানকে আপনার মেয়ে রাশি দেখতাছি ও ফাগেতে দে চুল গুনা বড় বড় কেবল আয়ের মাসে পানি খাইছে গো এই বাসা আয়ের মাসে পানি খাইছে না আয়র নালা পানি আরে হ গো বড় পাইপ লাগা কইছে বলে বড় করে নম্বর করে পাইপ দিও ঠিক আছে আপনি মেয়ে দিবেন বিয়ে বাসা কইছে এর কাছে হ্যাঁ দিব তাহলে দিন তারিখ দিয়ে দেন ও মেয়ে আজকে হ্যাঁ এই আগামী শুক্রবার দিন আইবরে ঠিক আছে আপনার মেয়ে গান জানে বাপ বাপ বেড়া তো রাস্তা তো ভাঙ করতেছে একটা গান গাইলে খুশি হইছিল কেতাম রুমের শহরে আল্লাহ গো কো এটা গান গাও দেখি বলা করে গান ভাই খাড়া খাড়া করে পড়ো ওই রশিক জলকে জ্বলে কতিলাল কুতুয়ালা হই দিলে বল জানা রে প্রাণ দাবিওয়ালা দিলে বল জানা রে প্রাণ দাবিওয়ালা ওই রশিক জলকা জ্বলা তুই লাল কুতওয়ালা রশিক জলকা জ্বলা তুই লাল কুতওয়ালা ভাই দিলে বড় জ্বালারি পাঞ্জাবিওয়ালা দিলে বড় জ্বালারি পাঞ্জাবিওয়ালা শিগ জলকা জলা ভাই দিলে বড় জানা রে পাতা দিয়ানা দিলে বড় জানা রে পাতা দিয়ানা আই রশিক জলকা জলা তুই লাল গোটুয়ালা আই রশিক জলকা জলা তুই লাল গোটুয়ালা ভাই দিলে বড় জানা রে পাতা দিয়ানা দিলে বড় জানা রে পাতা দিয়ানা শিগ জলকা জলা হাই দিলে বড় জানা রে পাতা দিয়ানা দিলে বড় জানা রে পাতা দিয়ানা হাই কেস কি কাটা বন্ধু চুলারি বাহারি মিষ্টি হাসিতে পান দূরাই দূরাই হাই কেস কি কাটা বন্ধু চুলারি বাহারি মিষ্টি হাসিতে পান দূরাই দূরাই
প্রেমের খেলা কৌশিক জলখা জলা ভাই দিলে বড় জালা রে পাঞ্জাবিওয়ালা দিলে বড় জালা রে পাঞ্জাবিওয়ালা। বাহ, আপনার মেয়ে তো ভারী সুন্দর গান গাইছে। ও গান পছন্দ হইছে? ওজের বেটা ছিল শোকের খানা খাইলো গোরা ছাইরা চলে গেল রোমের শহরে, বাদশা খুশি হইলো। ছয়রানী গো, তোমরা থাকতে করে ছেলে মেয়ে দিতে পারলে না, পুনরায় বিবাহ করতাছি কিন্তু হেরাম সতী নামে। এইভাবে দেখো তা দিন গো যাইতাছে চলিয়ে আল্লাহর নীলা হাবায় কে বুঝতে পারে এই গানের কিসটা আমার। দাসির কাছে কথা গো হেরাম সতী বয় হলে পঞ্চদাসী মিলবো, হেরামকে বিয়ের গোসল আগে করাই নেবো। হ্যাঁ দাসি। হাই দাসি। হ্যাঁ রে, ছোটবেলা তোর সাথে কত খেলাধুলা করছি, লেখাপড়া করছি, এক থালি তুই ভাত খাইছি, এক বিস্তার শুয়ে থাকছি। দাসি রে, তোর থেকে জাম কেন অন্তর আমাদের কি ব্যাটেকতেছে জানাস? যাইতে হোক, যা জামু সানি বান্দার গাঠে গোসল ডাকে করাই নেই থাকো। পঞ্চদাসী চলে গেল সানো বান্দার গাঠি, এখন জলে বাসা সাবান কন্যা জলেতে চলে গেল না গো। ওই সাবান পাওয়া যাবে
বুকের মাহা তার করে আরে কে শাড়ি সরা জালাই নিল করে কন্যা বাড়ি বাড়ি দহলে গেল হাতে স্কুরান মুক্ত বাদশা কৈশোর সাথে বিয়েটা পড়ায় দিল এই বেটা বিয়ে যাব বললো না বিয়ে পড়ায় দিল এখন বাদশা কৈশোর ডাক দেওয়া বলতেছে হেরাম গো তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নাও তোমাকে নিয়ে যাব রোমের শহরে ঠিক আছে সাবি আমি তাই করছি আমার পিতা মাতার কাছ থেকে আমি বিদায় নিয়েছি সাবি হ্যাঁ তোমার গর্বে যদি একটা ছেলে হয় 22টা মূল্যের মালিক হয়ে যাবে রোমের শহর বাদশা কৈশোর ছোট রানীকে নিয়ে রোমের শহর যাব বলে মনসুবা করে হারাম সতী পিতা মাতার কাছ থেকে বিদায় না সাবি আমি বিদায় নিয়েছি সাবি ও বিদায় দে নিবি দাহা আই দে নাম্মা গো ও বিদায় দে নামারে আম্মা গো বিদায় দেনবি তাই দিন পাগো বিদায় দেন আমারে আপাগো বিদায় দেনবি ওহ
আমি বিদায় নিয়েছি সাবি। হ্যাঁ সর, সোনার পালকিতে তোমাকে নিয়ে যাবো রোমের শহরে। সাত রানী ঘরে বাদশা ডাক দেওয়া বলতাছে, লোকজন সাত রানী একটা ছেলের জন্য সাতটা বিবাহ করলাম, এই রুমের শহরে একটা ছেলে কেউ দিতে পারলাম না মাহবুদ গো। একটা ছেলের কারণে বাদশা বসে নিরলে, দু চোখের পানি সারে কান্দা আল্লাহর দরবারে। হে যে পুত্র বহর দহন সবার বাহায়, যে পুত্র বহর বাদশা কইছে, দু চোখের পানি সারে মাহবুদ গো, আমি কি অন্যায় কি অপরাধ করছিলাম তোমার কাছে? এক দুই করে সাতটা রানী হইলো, একটা ছেলে মেয়ে দিলে না, কি অপরাধ কি পাপ করছি তোমার কাছে মাহবুদ? তাই বাদশা যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, দু চোখের পানি জমিতে পড়ছে, আল্লাহর আরশটা থরথর করে কাঁই পড়ছে। আল্লাহ বলতেছে, বাদশা কইছে, কান্দিস না রুমের শহরে, ছোট রানীর ঘরে একটা সন্তান দিব এই দুনিয়ার পরে। আল্লাহ রে নীলা হাওয়াই কে বুঝিতে পারে, দেখে নে তামেশা পয়দা করছে। আল্লাহ এ দুনিয়া করে, ছোট রানী গর্ব হইল রুমের শহরে।
চোখে গানা গহনা কয় আল্লাহর হুকুমে আল্লাহ একটা রূহ পাঠাই দিল রোমের শহরে, ছোট রানী কিছুদিন চলে গর্ব হয়ে গেল, তিন মাসের কালে লোকে জানে বা না জানে অদাসি দিদি গা কাম হারছে আল্লাহ যে গর্ব হইলেন মে ভাই বাড়ি বাড়ি যে কি কানা কানা করে হে যে এক মাসের কালে লোকে জানে বা না জানে দুই মাসের কালে লোকে তিন মাসের কালে ছেলে রক্ত জম করে চার মাসের কালে ছেলে মাসের কালে ছেলে পঞ্চ যাত্রা হলো ছয় মাসের কালে কোন সাত মাসের কালে কন্যা বাহু ভেঙ্গে চলে আট মাসের কালে কোন সাত মাসের কালে কন্যা বাহু ভেঙ্গে চলে আট মাসের কালে কন্যা সিয়ার বাইরে বসে ছোট রানীর সাত মাসের গর্ব হইলো ছয় সতীনে বলতাস দিদি ছুটটা আর পরে অবাই ফেট হইলো মাগে আগা বাড়াইছে না পেট বাড়াইছে আর দিদি ছুটটা যদি পুনাই হয় বাদশা বাইরে আঙ্গুর ন্যাংটা করে ফলাবো কতদিন ধরে বিয়ে হয়েছে এটা পোলা মায়ের দিয়ে হইলাম না আর মাগে আইতে না আইতে ফেট হয়েছে এত যে আদর করে কই মাগে যদি পুনাই হয় দিদি গো কণ্ঠে মরণ করিস হয় ওই ছোট রানীর সন্তান দুনিয়াতে আবার দেবো না উঠানো চিত্র করে ভালো সই হতে না পেটে মতো এই মাগি মাঠা খাবি না মাঠার কেছো করবি এই যে ওষুধের দ্বারা এই ফোন নষ্ট করুন যাবো না চিকন বুদ্ধি একটা আছে আমার কাছে ছয় সতীন হাজিমু গুজিমু পানো স্বামীর কাছে যাবো বাদশা কৈসের কে হরিণ শিকারে পাঠাই দেবো তা ছয় মাগির পেটের ফোনাই আমরা বুদ্ধি করে মারমু ছয় সতীন চলে গেল স্বামী স্বামী গর্বদারি হইলে মায়ে কত কিছু খাবার চা তাই হেরামের হরিণের গুস্ত খাবার মন করছে হরিণ শিকারে যান আবার সাহেতে আনন্দ সন্তান আইতাছে দুনিয়াতে হরিণ শিকারে যাবো বলিয়া মন শোভা করে বর্ষা কইছে আহারে সুন্দর বর্ষা দেখো না রে জবে ধীরে ধীরে চলে বর্ষা ছোটরান বর্ষা কইছে ছোট রানীর কাছে চলে গেল ছোট রানী গো সাবি হাসি মুখে বিদায় করো মরে সাত মাসের গর্ব তোমার তোমার কিছু খাবার মন ধরছে আমার কবা না না সাবি আমি বিদায় দিতে পারবো না সাবি কেন হারাম আমি যে সাত মাসে গর্ভধারি আমি কেমন করে আপনাকে বিদায় দিব সাবি হরিণের গুস্ত খাবার ইচ্ছে হইছে আর গর্ভধারী মা যা খাবার চায় তা খাবার দেওয়ার নাকি না সাবি আমি তোমাকে বিদায় করতে পারবো না সাবি হ্যাঁ আমার কি হবে না সাবি আমি বিদায় দিতে পারবো না সাবি কি দরে বানি দে প্রাণ স্বামী যায় না রে Yeah.
মিষ্টি জাম মিষ্টি আর মিষ্টি চিনি কবুতর কি করে তুমি চলে যাও মন্দির ঘরে, আমি লোকসান আনি এখন যাবো কুরকাব জঙ্গল। গেল কুরকাব জঙ্গলে হরিণ শিকারে করবার কালিয়ার বনে, বলিব কোথায় যাব ওরে বন্ধুগণ, কৈশোর বর্ষা দেখাই আজি করে আগুয়ান, লোক সেন লয়া বর্ষা হরিণ শিকারে এখনো চলি গেল কালিয়ার বনে। স্বামী গেছে হরিণ শিকারে,
আমি গেছে হন চাইলে যাব হেরামের কাছে আর করবে সন্তান আমার বয়াম রাগ পয়সা নির দিদি স্বামী গেছে হরিণ শিকারে হেরাম সাত মাসের গর্ব এখন পেটের ফোনাই পেটের মধ্যে কিভাবে মারণ যায় এটা বুদ্ধি করো বড় তুমি এলা বুদ্ধি করো তোমার কাছে আমরা হুদে তোমার হুদে বড় বানাইছিলাম শোন যদি মায়ের জি ওই পাগার ডাইমা কথা কই হাজারি দায় নিয়ে আছে ছয়শো তিনে মিলা ছয় হাজার টিহা দিমু হাজারি দায় হেরাম সতীর সন্তানটা মাইরা দিব আসিল যে সই সতীন দেখো না রে জবে ধীরে ধীরে চলে গেল তাই নির সই সতীন চলে গেল তাই নির কাছে হাজার তাই নির তোমার নাম কি আমার নাম হাজার দাই মানুষের পেটে সন্তান খালাস করতে কত টাকা নাও এক হাজার এক টাকা চাই বাপ বাপ বেল্টের গ্যাস নাইন ব্যক্তি পড়া ব্যক্তি পড়া হ্যাঁ পুলিশ নাইন হইতে না গো এই মাগি হেরাম গর্ব হয়েছে পেটের সন্তানটা ওষুধের দ্বারা মাইরা দেবে কত আনেবা ও খুদা গো মা গো জি কথা তো মুড়াইলে গর্ব কয় মাস গো গর্ব নয় মাস হাই বেটি নয় মাস গো এতদিন কই গেছিলে এই বেটি হাত পাইরো না না হাত পাইরো না ওই বেটি না মাগির সুরা পেট কাপড় ধরে টাইকে দিছে এই যে রানীমা হ্যাঁ পেটের মধ্যে সন্তান বড় হয়ে গেছে গা হ্যাঁ এটা ওষুধ দ্বারা নষ্ট করা যাব না সন্তান গর্ভজন ব্যাপার আরম্ভ হবে সেদিন আমার ডাক দিবেন ডাক দিয়ে আমার কাছে নিয়ে যাবেন এই সন্তান আমি মারতেও পারবো না আমি কোনো কিছু পাবেন তাই হইতে পারবো না সন্তান তোমার কাছে দিয়ে তোমার মার হোক আমি তাই করো গা তাহলে বাসারে কি দেখামো বাসারে একটা কাস্টের মতো ওই যে দিবেন ওইটা আমি বাসারে দেখাবো যে রানি পড়ে থাকে একটা কাস্টের মতো হয়েছে ও হাজার দাই ও ওই ছেলেটা তুইলে দিবে আঙ্গুর কাছে হ্যাঁ মারি ফালাই জামদর তাই করো যাবো তাই করো তাই নাকি দাসি গো এটা কথা কি কথা হেরাম বিয়া হওয়ার সাথে সাথে দেলেরাম দাসির সঙ্গে নিয়ে আইছে হ্যাঁ ওই দাসির কাছে ছেলে পাঠাই দিব হ্যাঁ পাঠাই দিবা বনের মধ্যে নিয়ে ছেলে মাইরা থেকে যাবো হ্যাঁ এখন ছয়শো তিন ছিল হাজার দায়ের সঙ্গে কথাবার্তা কই আইসা বলল দাসি দেলেরাম দেলেরাম করে ডান দাসি দেলেরাম দহ হেরামের সাথে আইসো তুমি চির দাসী হইয়া হেরামের গর্বের সন্তান তুমি নিজে হাতে মাইরা দিবা আচ্ছা ঠিক আছে এই কথাটা কাল খায় কইরো ঠিক আছে এই মাগি তুমি ছাড়া আর আমরা ছয়জন ছাড়া কেউ যদি জানে গো খুদা গো মায় গো আমি কারণে করি মা ওই দাসে দেলেরাম তোমার একদিন আঙ্গুর জি কই দেন নাগে কমু না কারণে কম না এই কথা বলে সাইরানি চলে গেল দাসে দেলেরাম আসে কো আল্লাহ গো ও হারাম হারাম কি এরা খবর শুনছ কি খবর দাসি তুমি তো খালি খাবার হইয়া থাও তোমার ছয় হত্যা যুক্তি করছে তোমার পেটে সন্তান আমাকে মেরে দেওয়ার পর আমার কোনো মাতার বুদ্ধি নাই কোনো ব্রেক নাই আর তুমি জিনা করো ওটাই সই ও দাসি দেলে ও কি কথা শোনাইলে আমার নাকানে গো দাসি দেলে তোমার না কথা
তোমার মতো তুমি চলে যাবে দেশে, কাষ্টের পুতুল রক্ত গুলা মাইকা স্বামীর দেহ মুদাই দিন। কালকুটি বিশ্বে কালকুটি বিশ্বে হেরাম সতী কাঁদতাছে। আমার ছেলে তোমার ছেলেরা, আমি বুঝি মানুষ, বিদেশ থেকে যদি মারা যায় তোমার ছেলে তুমি কিভাবে ছিলে নেবা সেই কথাটা কো সত্য করে। হ্যাঁ দাসী, আমি যাবার পূর্বে তোমার কাছে তিনটা জিনিস দেব দাসী। কি তিনটা জিনিস দিবা? একটি জরির মাল, একটি কাঞ্চন বাটি, আর স্বামীর হাতে কি আংটি। সেই তিনটা জিনিস দেখি আমি বারো বছর পরেও আমার সন্তান আমি ছিলে নেব। ঠিক আছে মা, ঠিক আছে, তোমার বুদ্ধি সুন্দর। আমি প্রতি তোমার সন্তান আমি মারব না, নষ্ট করব না। আমি তোমার সন্তান পাঠাই দেবো তোমার দেশে, বারো বছর পরে হলে পাঠাই দেবো। দাসী, আমি কাস্টের পুতুল, রক্তগুলো মাখাবো, আমার স্বামীকে দেখাবো, স্বামী আমাকে যত ব্যথা দেবো সব ব্যথা আমি মাথা পেতে নেবো। দাসী, মা তোমার বুদ্ধিওয়ালা, ঠিক আছে তুমি তাই করবে। এখন দাসের দেলের আম ছিল, ওই ছেলেটা নিয়ে বাড়ির বাহির হইয়া দক্ষিণ মূলক বেলে রওনা হইল। আসিল গো দাসী আমার দেলের আম জোরে, ওই ছেলে নিয়ে যাহে দক্ষিণ মূলকে। বারো বছর হইলে ছেলে পাটা
ছুটি গেল দক্ষিণ মুলুকে আসিল কৈছের বাসাকুর কালো জঙ্গলে লোকসা না লয়া বাসা গো আইলো দেশে ধীরে দাসী দেলেরাম ছেলেটা নিয়ে গেল দক্ষিণ মুল্লকে কাষ্টের পুতুল রক্ত গোলা মাইকা ছয় সতিন বসে আছে হেরামের কাছে এখন বাদশা কইছে লোক সেনা নিয়ে আসলো বাড়ি বাড়ি দহলে বাড়ি বাড়ি দহলে বাড়ি তোকতে বার দিল নয়ন করে আমি যাই এই তো আপনি সন্তান আপনি সন্তান আপনি কুলোডের আদর করেন দাসী গো ও এত কাষ্টের পুতুল হ্যাঁ এরই সারা বড় পহরা দিলাম এরই সাটার সঙ্গে পশ্চাৎ রয়েছে এই কাষ্টের পুতুল হ্যাঁ বাসা হুজুর হেরামের গর্বে থেকে কাষ্টের পুতুল হয়েছে হ্যাঁ হ্যাঁ বাসা হুজুর হায় আল্লাহ সন্তান ছিল না দেশের লোক আমাকে আট খুঁড়ে বলে গালি দিছে এই কাষ্টের পুতুল হলো এই মুখ দেখাবো কারে না অজিত সাহা ও এর চেয়ে আমার মরণ হলো না কি কারণ আপনি মারা যান আমি তাকে জীবিত রাখবো না এই দুনিয়াতে আসিল কোষের বাসা কুর্দে মনে জ্বলে গেল হীরার চাবুক কেন হাতে নিয়ে কাঁচা চল্লিশ গর্জে চলো ছয়টা সতীন কি সর্বনাশ করে দিল ভাই পাগল হইল দেখো না রে জোরে হীরার সাবুক বাসা হাতে ধীরে ধীরে চলে বাসা ছোট রানীর কাছে দিয়া চলিল বাসা ছোট রানীর কাছে হীরার সাবুক আমি গেছিলাম দক্ষিণ দেশে বনিজের কারণে যাই দেখি জিগার গাছে কাঁঠাল আপনি গেছিলেন দক্ষিণ দেশে বনিজের কারণে হ্যাঁ হ্যাঁ বাসা হুজুর আজীবন জেলখানায় থাকবে একটা আদেশ ঠিক আছে আমি তাই করবো সাত দিন গেলে একটা উঠে এক সঙ্গে পানি দিবেন তারে হেরাম খাইলে খাবো না খায় শুকায় মরে যাবো পুরুষের বলি টাকার পয়সা নারী বল সুয়ারামি পুরুষের বল টাকার পয়সা নারী বল সুয়ারামি পুরুষের বল টাকার পয়সা নারী বল সুয়ারামি পুরুষের বল টাকার পয়সা নারী বল সুয়ারামি বাকি করে উতরাল বাসা আরে স্বামী গো আমি করি তোমার আশা আমার বেহেন না গো স্বামী দলি আপনার পাহাড়ে মাসে রহবা সহ গোকালে
আমি আপনার দুটি পাদের বলছি সাবি, আমাকে আর বনবাসে দিবেন না সাবি। ওদের সাপ খুদা, আমি কেমন করে থাকবো এই জেলখানার ঘরে? দাসী দেলেরাম, তুমি আমার সন্তান দেখে রাখো, তুমি আমার সন্তান দেখে রাখো। আবি স্বপ্নে দেখিলাম তানা ছেলের বুকারে আমি
তারে হয়তো অপ্রাণা কুখিলারে আর ডাকিস্তা কুখিল বৈশাখ দম দা আলে রে বাবা আমার থাকো গো পানের দুধ বাবা খাইতো গো এখন আমি কেমন করে থাকবো না আমি আর সহ্য করতে পারছি না